মুভি না, এটা কোনো মশালা কোনো মুভি না। হ্যাঁ, এটা অবশ্যই কমার্শিয়াল ছবি, কিন্তু এটা পুরো দস্তুর একটি নিরেট, একটি আমাদের যে আমাদের গ্রামীণ বাংলার আবহমান। আপনার ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন, এবং ট্রেলারটা আমরা কপিরাইট ফ্রি করে রাখছি। আপনারা ট্রেলারটা ইউজও করে তা মানুষকে পুছিয়ে দেন, দেখান যে ভাই এখানে এটার ভিতরে কোথায় নেগেটিভিটি আছে, কোথাও নেগেটিভিটি নাই। কিন্তু একটি পক্ষ যেটা এটাকে বলতে চাচ্ছে যে তারা যে তাদের ধর্মকে ছোট করা হচ্ছে বা তাদের এটা, আমরা প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমরা নিজেরাও আসলে এটাকে আমরা শিল্প বা শিল্প নিয়ে যারা চর্চা করে এবং যারা শিল্পী, তারা আসলে কিন্তু কখনোই পুরো ধর্ম না, তারা তারা হচ্ছে উদার। তারা কেন ধর্মকে বা অন্য কোনো কিছু ছোটো করবে, ছোটো করার কোনো প্রশ্নই আসে। এবং আপনারা জানেন যে সেন্সর বোর্ডে কিন্তু আমাদের সম্মানিত যারা সদস্য থাকে তারা কিন্তু পুরো সিনেমাটা দেখেন, দেখে কিন্তু সেন্সর সার্টিফিকেট দেন। এখানে সেন্সর বোর্ড বোর্ডে যারা সম্মানিত সদস্য ছিলেন সবাই কিন্তু সিনেমাটা দেখেই ছাড়পত্র দিয়েছেন। তো এটা নিয়ে আসলে কোনো কোনো মানে সে থাকার কোনো কথা না। কারণ একটা প্রশ্ন ছিল, আপনারা কি সত্যি কি আদম সিনেমার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক কোনো উস্কানি দিয়েছেন কি না? না না, এখানে এটা প্রশ্নই আসে না। আমরা এখন কোথায় প্রমোশন করব, আমরা এখানে বিভিন্ন যে আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রমোশন করব, প্রোগ্রাম করব, ট্রেলার রিলিজ করব, গান রিলিজ করব, হলে যাব, এখানে তো ওইটা আমাদের মাথায় নেই। হঠাৎ করে যখন এই ধরনের উকিল নিউজগুলো আসছে, এগুলো নিয়ে নিউজ হচ্ছে, তখন আমাদেরকে বেশ কিছু জায়গাতে ফোন আসছে যে আমাদেরকে উল্টো মানুষ কোশ্চেন করতেছে, হল মালিকরা, যে আপনাদের ছবি তোমার নিতে আসতে পারে, কারণ কেন বলতে আমাদের ছবি তো সেন্সর আটকে যাবে। বললাম না না না, এটা অভিযোগ করতেই পারে, অভিযোগ সত্য হোক আর মিথ্যে হোক বা ধারণা থেকে করুক, অভিযোগ করতেই পারে, কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে তো তারা রিট করেছে, রিট তো আমাদের মহামান্য হাইকোর্ট রিট আমলে নেননি, শুনেনি। তো সো এই যে বিভ্রান্ত আমাদের, আপনি জানেন যে আমাদের দেশে আসলে সোশ্যাল গণমাধ্যমে আসলে পরেই হচ্ছে একটি বড় অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে আসলে দেখা যায় যে কি এখন ওই যে অ বললে আখাউরা বোঝা যায়, কেন ওতে তো আসলে অনেক কিছুই হয়। আপনাদের সিনেমার মধ্যে দিয়ে আসলে মেসেজটা কী ছিল, এই যে সিনেমার যে মেসেজ? সিনেমা আপনারা আমি আমি যদি কম্পেয়ার করে বা বলতে চাই, সিনেমাটা হচ্ছে যে আমি যেটা বললাম যে এটা আমাদের আসলে গ্রাম বাংলার, এবং এই সিনেমাটা যারা দেখবে তারা সবাই বলবে হ্যাঁ এটা আমাদের, আমার উপজেলার, আমার জেলার, আমার গ্রামের গল্প, আমাদের গল্প। হ্যাঁ, কারণ এটা এটা কোনো ধার করা কোনো গল্প না, ধার করা কোনো সিন নাই। এখানে কস্টিউম থেকে শুরু করে ভাষা প্রয়োগ থেকে শুরু করে গান, আপনি জানেন যে আমরা এখানে কান্থের কৌশি গানটি এখানে আমরা রিমেক করেছি। হ্যাঁ, সব কিছু মিলল। আপনারা আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনাদের ট্রেলারটি কপিরাইট ফ্রি আছে, আপনারা বক্তব্যের মাঝে মাঝে পাঞ্চ করে ট্রেলারটি দেখেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন, আপনাদের অডিয়েন্সও বুঝবে যে আসলে এটি যে যে নারীকে নিয়ে কথা হচ্ছে, যে মুসলিম বা এই বিষয়টা আসলে ঘোলমাল কেন কেন প্রশ্ন? ঘোলমাল কারণ হচ্ছে ট্রেলারে একটি সিন থাকে যে একটি বাচ্চা শিশু তার জন্ম পরিচয় নিয়ে কথা বলবে, সে কি হিন্দু না মুসলমান, কানের আজান দেয়া। আমাদের জানি যে মুসলিম ধর্মনীতিতে আমাদের নবজাতক আমাদের ভূমিষ্ঠ হলে আমরা তার কানে আজান দিই। তো এখানে সিন একটি সিন থাকে যে যার নবজাতকের কানে আজান দেওয়া হচ্ছে, কিন্তু সে কি হিন্দু না মুসলিম, সে মুসলিম সেটা হয়তো বা ওখানকার যারা উপস্থিত ছিল তারা জানে না। এটা নিয়ে একটি কথা বলতে গেলে একটি লাইনই আছে, ওই একটি লাইন থেকে 10টি লাইন তৈরি হয়েছে, একটি লাইন থেকে 10টা লাইন তৈরি হয়েছে। এবং এখানে তাদের যে গ্রুপ আছে যারা অভিযোগ করেছে তাদের 7.5 লক্ষ মেম্বার। আপনি জানেন যে আমাদের আসলে 20 কোটি বা 18 কোটি মানুষের দেশ, এখানে আসলে প্রত্যেকটা মতবাদেরই দেখা যাবে যে লক্ষ লক্ষ অনুসারী, মানে যারা ক্ষুদ্র ক্ষুদ্র তাদের মতবাদ থাকে না যে এই গোষ্ঠী ওই গোষ্ঠী। হ্যাঁ, তাদেরও দেখা যায় কি কয়েক লক্ষ অনুসারী বা ফলোয়ার থাকে। তা আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা সিনেমা দেখেন হলে এসে, যে 100 দিন ঈদ ইনশাল্লাহ, আপনারা সিনেমাটা মুক্তি পেলে হলে এসে দেখেন, তারপরে আপনারা ধরেন যদি সিনেমার মধ্য দিয়ে সত্যি কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক কিছু পাওয়া যায়। না না, পাওয়া যাওয়ার প্রশ্নই আসলে এই কারণে, কারণ এটি অলরেডি আমাদের যারা যারা অভিযোগটি তুলছে তাদের বিষয়ে আসলে কি বলবো, তাদের বিষয়ে বলবো যে আপনারা সিনেমা দেখতে তাদের আসলে তারা কিছু বলারই থাকে। আর এখানে তো তাদের ছোটো করতো দূরের কথা, কাউকে মিনি করা হয়নি। তো তখন যখন দেখবে যে তাদের আসলে ইস্যু কোনো কিছু আসেনি এখানে, তখন তারা নিজেরাই চুপ হয়ে যাবে, তারাই তখন বলবে না আমরা আসলে ভুল করছি, আসলে হয়তো বাইরে মনে হচ্ছে। আর যদি কোনো উদ্দেশ্যপূর্ণভাবে কোনো কিছু থাকে সেটা তো আসলে বলতে পারছি না, কারণ এটা তো আসলে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে নির্মাতা, তো সেখানে নির্মাতার ফিলোসফি থেকে আসলে সিনেমাটা নির্মাণ হয়েছে। আমরা হচ্ছে ব্যবসা করি, আমি মার্কেটিং বিজনেস আমার পরিবেশনা, সিনেমাটা কত জায়গায় চলবে, কত বেশি ব্যবসা করে সেটা হচ্ছে আমি দেখছি। হ্যাঁ, সিনেমাটা কিন্তু নির্মাণের জায়গা থেকে আসলে ভালো অনেক অধিকতর ভালো ব্যাখ্যা দিতে পারবো হচ্ছে পরিচালক। কিন্তু আমি যতটুকু সিনেমাটা পুরো দেখি তো সিনেমাটা রিলিজ করছি, তো আমার জায়গা থেকে আমি বলবো যে এখানে আসলে কোনো থাকার কোনো কথা না। আপনি আশাবাদী যে এই যে? হ্যাঁ হ্যাঁ, আমি খুবই আশাবাদী, এবং আমরা আশাবাদী দেখি। আমরা কিন্তু দেখেন আমরা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু যাচ্ছি না, সিঙ্গেল কোনো একটি সিঙ্গেল স্ক্রিনে আমরা কোনো সিনেমা মুক্তি দিচ্ছি না, কারণ আমরা শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা দিচ্ছি, স্টার সিনেপ্লেক্স,
ব্লকবাস্টার, হ্যাঁ আপনি লায়ন, তারপর হচ্ছে আপনার এদিকে সিলভার স্ক্রিন, এবং এদের যে দুটো শাখা আছে প্রত্যেকটা শাখায় আমরা সিনেমাগুলো মুক্তি দিচ্ছি। আমরা আদর সিনেমাটি সিনেপ্লেক্স বা ব্লকবাস্টার বা লায়ন, সিলভার স্ক্রিন, গ্র্যান্ড সিনে এগুলোর বাইরে কোনো হলে মুক্তি দিচ্ছি না। হ্যাঁ, এবং কিছু জায়গা থেকে আমাদের কাছে নক এসছে সিনেমাটি নেওয়ার জন্য, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের ব্যবসায়িক পলিসির কারণে আমরা এট এ টাইম রিলিজ করতে পারছি না, কিন্তু হ্যাঁ আমরা দু সপ্তাহ পর আমরা সিঙ্গেল স্ক্রিনে যাবো। ঠিক থাকে, আমরা কিন্তু সেটাতে সবাই এগ্রি করেই এনেছি। কিন্তু আমি এখন একটু বলবো যে যেহেতু ঈদে এতগুলো ছবি রিলিজ একসাথে, এবং প্রপার আসলে যেহেতু স্বাভাবিক শাকিব ভাই আমাদের সুপারস্টার, বাংলাদেশের 60-70% হল তার হয়ে যাবে সিঙ্গেল স্ক্রিন। হ্যাঁ, তো বাকি সব 30% বা 40% হল হচ্ছে সবার মিলে হচ্ছে। হ্যাঁ, তো বাকি যে ছবিগুলো থাকবে আরও 7-8টা সিনেমা, এগুলো কিন্তু সেকেন্ড উইকে বা থার্ড উইকে বের হবে বিভিন্ন হল করে। তো আমাদের যদি পরপর দুই ঈদের মাঝে আমি শুনতেছি যে 2টা সিনেমা আমাদের ইম্পোর্ট হয়ে আসবে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই এই যে ঈদের যে সিনেমাগুলো হল পাচ্ছে না বা 2 সপ্তাহ পরে হলগুলোতে ঢোকার কথা ছিল, সেই সুযোগটা কিন্তু সংকীর্ণ হয়ে যাবে। তো ওই জন্য ওই সিনেমাগুলো আসুক, এটা আমরা চাই যে না একটা ব্যবসা হোক, প্রতিযোগিতা হোক, হলের মান উন্নয়ন হোক, হল মালিকরা ইনকাম করে হলকে রেনোভেট করুক, সেটা আমরা চাই।